হ্যালো এভরিওয়ান, বর্তমানে আমরা আছি তাজপুর। আর তাজপুর তো নে একটা কেক নিলাম, কারণ আমার যে ভাতিজা ভাতিজি আছে তার আর প্রচুর ইচ্ছা যে একটা কেক কাটতো। আর সবচেয়ে মজার বিষয় হইলো গিয়া, তারা কেউ কিছু জানে না যে আমি যে হবিগঞ্জ থেকে আইসি, আইয়া যে এখান থেকে কেক লুইয়া বাড়ির যারাম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবার ভালোবাসা ও সাপোর্টে আমরা নাটের গুরু আজকে 30,000 ভালোবাসা শিখত। আমরা আসলে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ, কারণ এত অল্প সময়ে আপনারা মানে আমরা অত বড় একটা পরিবার তৈরি করে দেওয়ার লাগে। আর আমরা চেষ্টা করবো সব সময় যে আপনারা খুব ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার। আর আপনারা এরকম অলওয়েজ আমরা সাপোর্ট করবা, সাপোর্ট করলে আশা করি আমরা পরিবারটা আরো বড় হইব। আর আমারই পিচ্চি বাহিনীর খুব ইচ্ছা আছে যে কাকার সাথে একটা কেক কাটতো, সো যার কারণে আমরা এই চুপটি একটা আয়োজন। কখন আমরা সবাই কিতা করবো, কেক কাটবো। নাটের গুরু ফ্যামিলিটা কত বড় হয়েছে, 30,000 কত কত হব সাইন, 3 আর 3টা 0 দিয়া, 3 আর 3টা 0 দিয়া। তার মানে বুঝরাইনি কত মানুষই আমরা ভালোবাসা দিছো। দেখি 1 থেকে 30,000 গণ সাইন বেশি হয়ে গেছে নানি, তার মানে বুঝো কত কত মানুষই আমরা ভালোবাসা দিছো। এরকম অলওয়েজ আমরা ভালোবাসা এবং সাপোর্ট দিবা, আমি যথেষ্ট চেষ্টা করবো আপনারা সব সময় হাসাইয়া যাওয়ার। ও বা তনুষ, আমরা নাটের গুরু পরিবারটা কত বড় হয়েছে হোসাইন, কত বড় হয়েছে, বেশি বড়, 30,000 হয়ে গেছে। 30,000 মানে বুঝুনি কত, 100,000 না, 30,000 মানে 30 দিয়া 3টা 0, বুঝছো নি? অ্যাকচুয়ালি নাটের গুরু আজকে 30,000 ভালোবাসায় শিখতো, সো মানে বিষয়টা মানে ভাষায় প্রকাশ করার মতো নাই। কংগ্রেচুলেশন বর্দা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর নাটের গুরু তো মানে 30K ফলোয়ার এখন মানে ইয়ে হয়েছে, তো যখন নাটের গুরু 100K ফলোয়ার হইব তখন আমার পক্ষ থেকে স্পেশালি মানে গ্র্যান্ড একটা পার্টি রইবো 100K উপলক্ষে। এ সবাই হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও। রুদ্র খুব দেখি মারা হাই দাও, হাই। আচ্ছা এখন বুঝ, কাকার মাথাতে একটা প্ল্যান আইছে। আমরা নাটের গুরু তো 30,000-এর বিশাল বড় একটা পরিবার হয়ে গেছে। হ্যাঁ, ওখন তুই এটা অভিনয় করে দেখাই তুইবি, আমি এখানে বই থাকবো। বুইয়া আমি এমন ভাবে বইমু যে আমি জানি না, বুঝছস নি? তুই ওখান থেকে আইয়া হইবে, হইবে ও বা কাকা নাটের গুরু 30K হয়ে গেছে বাপ, পারবে নি? যা বাবা কাকা, আমদার নাটের গুরু 30K হয়ে গেছে বাপ। আমি কিতা করতাম পরে হোক কিচ্ছু, আসলে এখানে খুঁয়ে দিছি নানি, আসলে আমার যে পিচ্ছি পিচ্ছি বাতিজা বাতিজা গল আছে তারা আসলে মানে কোনো বুঝে রই না যে 30K যে ফ্যামিলি হয়েছে এটার মানে কিতা, বা আপনারা যে অত অত ভালোবাসা দিরা, অ্যাকচুয়ালি তারা এটার মানে কোনো বলা বইরা বুঝে না। তবে একটা জিনিস, এই আপনারা যে কমেন্ট বক্সে যে তারা নিয়ে সুনাম করেন, প্রশংসা করেন, ওটা কিন্তু আমি তারা ফড়িয়া ফড়িয়াও নাই, ওটা তারা প্রচুর খুশি হয়। ইভেন লাস্ট তারা মামার বাড়ি যে গেছিল তারা অনেকে মাতাইছিল,
এই মাতাইয়া, তার সাথে অনেকে ছবি টবি তুলছে, অনেকে কইছেন তোমরা তো খুব ভালো অভিনয় করো, মানে এই জিনিসটা তারা খুব আনন্দ লাগে। আর ও যে আজকে যে কেকটা কাটা, কেক কাটার মূল উদ্দেশ্য কিন্তু তারাই, কারণ আমরা যখন 10,000-এর একটা পরিবার হয়েছিল তখন তারা বলছিলাম যে আমরা যদি 10,000 হয় আমরা একটা কেক কাটবো, কিন্তু দেখা গেছে সময় সুযোগের অভাবে কাটা হয়েছে না। আর খুব তাড়াতাড়ি আপনার ভালোবাসা সাপোর্টে আমরা 30,000-এর মতো বিশাল একটা পরিবার তৈরি হয়ে গেছে। আমি 30,000 গতকালকে হয়েছি, ওয়ার সাথে সাথে আমি হবিগঞ্জ থেকে রওনা দিয়ে আমি আইছি কেন, কিন্তু মানে ভাগ্যের নির্মম পরিহাস, কালকে একদম মানে সন্ধ্যার থেকে শুরু হইরা সারা রাত্রে প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বৃষ্টির কারণে এই লোডশেডিং, কারেন্ট আসিল না, আর প্লাস মানে যে সবকিছু অন্ধকার, মানে সপ্তাহ মিলে আমরা কালকে সেলিব্রেশনটা করতাম পারছি না, যার কারণে আমরা আজকে ছোটখাটো কইরা আমরা চেষ্টা করছি যে তারা নিয়ে এই সেলিব্রেশনটা করি, তারাও একটু খুশি থাকুক। আজকে আমরা নাটের গুরু 30,000-এর একটা বিশাল বড় একটা পরিবার তৈরি হয়েছে। আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আবারও যারা আমার শুভাকাঙ্ক্ষী, আর যারা শুরু থেকে আমার সাথে আসলা, একদম শূন্য থেকে যারা আমার সাথে আসলা, আর বর্তমানে অনেকে সাপোর্ট হররা সবাই যে একদম অন্তঃস্থল থেকে আমি ভালোবাসা জানাইলাম। আমি যদি নাম মেনশন করার যাই অনেকের নাম কইতাম হইব, আর যদি কোনো কারণে আমার ভুল ফরি যায় আমি চাইরাম না নাম মেনশন করাত, আমার সাথে যারা প্রথম থেকে লগে আসলা বা আমারে যারা সাপোর্ট দিয়া যাইরা, আমারে যে বন্ধু বান্ধব ভাই ব্রাদারে সাপোর্ট দিরায়, তোমরা আমার ভালোবাসা নিও, তোমরা অবশ্যই বুঝরাই আমি তোমরারে যে হইরাম। আমার হবিগঞ্জ একটা টিম আছে, নাটের গুরু স্কোয়াড বলতে খালি ইকানো আমার পিচ্ছি বাহিনী না, পিচ্ছি বাহিনী ছাড়াও আমার হবিগঞ্জ একটা টিম আছে, আমার মলিবাজার একটা টিম আছে, আমার বাড়িত আমার একটা টিম আছে, তারপরে গোয়েনঘাট আছে, সিলেট আছে, এক কথায় নাটের গুরু স্কোয়াডের ভাই ব্রাদার আমরা সব দিকে আছে। আর স্পেশালি আমি থ্যাংক ইউ জানাইতাম চাই আজকে 30K উপলক্ষে আমারও দুইটা বাহিনী, যারা আমার একদম শুরু থেকে সাপোর্ট হয়ে আইছে সব সময়, মানে যত মানুষই যত কথা কইছে তারা আমার অলওয়েজ কইছে যে বর্দা বা ভাই তুমি চালাইয়া যাও, তুমি থামিও না, আমরা জানি তুমি পারবাই, আর তোমার সাথে সব সময় আমরা আছি যে কোনো দরকারে কই ভাই। তারা এমন দুইটা পার্সন, আমি যদি একটা কথা একবার কই তারা দ্বিতীয়বার জিগাইতো না, এটা কেনে সাথে সাথে ওটা করে নিব। তোমরাও থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ দেওয়ার তো কিচ্ছু নাই, ভাইয়ের ভালোবাসা নিও তোমরা। আর যেহেতু ভাই পাইছো আমরা মানে শুরুর থেকে পাইছো, আর অনেকেও পাইছো মানে মোটামুটি এখন পর্যন্ত যারা রে পাইছো আর কি পাই ভাই। আচ্ছা ভাই আমি একটা কিছু কথা কই, যেহেতু আমি শুরু থেকে ক্যামেরাটা ক্যামেরাটা দাও একটু দাও যেহেতু আমি শুরু থেকে আসলাম সাথে এবং আমি সব সময় তাকমু, আর আমি আমার ভাইয়ের সাথে সব সময় তাকমু, এটা আমি আশাবাদী বা ভাই ওইটার প্রতি আশাবাদী, আমি শুরু থেকে সবসময় আসি এবং ভাই দুরা গিয়া যাক ভাইয়ের প্রতি আমার শুভকামনা রইল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। আর আজকের যে 30K-এর যে একটা ছোটখাটো যে একটা উদযাপন, এটা হুটহাট প্ল্যান হয়ে যাইছে। এই এক সময় আমরা নাটের গুরু স্কোয়াডের বা শুরু থেকে যারা সবসময় আমার সাপোর্ট দিয়ে আইসইন বা আমার যে ভাই ব্রাদাররা সাপোর্ট দিয়ে আইসে, আমার খুব ইচ্ছা সবাই রে একসাথে নিয়ে বড় হয়ে একটা সেলিব্রেশন করতাম। সো একদিন ওই